1994 সালে ফরেস্ট গাম্প সিনেমা দিয়ে তুমুল খ্যাতি পেয়েছিলেন টম হ্যাঙ্কস ও রবার্ট রাইট। তিন দশক পর নতুন সিনেমায় অভিনয় করলেন এই জুটি। ফরেস্ট গাম্প নির্মাতা রবার্ট জেমেকিসি ফিরিয়ে আনলেন তাদের। এই পরিচালকের নতুন সিনেমা হেয়ারে দেখা যাবে টম হ্যাঙ্কস ও রবার্ট রাইটকে। সিনেমাটি মুক্তি পাবে আগামী 1 নভেম্বর। 30 বছর পর একসঙ্গে পাওয়া গেল ফরেস্ট জেনিকে। হলিউডের অন্যতম আলোচিত সিনেমা ফরেস্ট গাম্পের দুই চরিত্র যে আবার ফিরবে তা কল্পনাতেও ছিল না। তিন দশক পর ফরেস্ট গাম্প নির্মাতা রবার্ট জেমেকিসের নতুন সিনেমা হেয়ারে অভিনয় করলেন এই জুটি। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে AFI ফেস্টে সিনেমাটি প্রিমিয়ার হয়ে গেল। সেখানে টম হ্যাঙ্কস ও রবার্ট রাইট দুজনে এসেছিলেন, একসঙ্গে উপভোগ করেন সিনেমাটি। এতদিন পর কিভাবে একত্র হলেন তারা প্রশ্ন করতেই টম হ্যাঙ্কস রসিকতার ছলে জানালেন, It was the continuation of this conversation. আমরাও নিজেদের মধ্যে এই আলাপ করেছি অনেকবার। প্রথম যেদিন আমরা হেয়ারের স্ক্রিপ্ট নিয়ে বসেছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না এতদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছি আমরা। নিজেদেরকেই প্রশ্ন করছিলাম, এটা কি বিশ্বাসযোগ্য, কিভাবে ঘটলো এটা। টম হ্যাঙ্কস জানিয়েছেন ফরেস্ট গাম্পের পর একসঙ্গে কাজ না করলেও রবার্ট রাইটের সঙ্গে বন্ধুত্ব ছিল তার। দুজনের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তেমনি পরস্পরের প্রতি রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা, যে কারণে এতদিন পরও একসঙ্গে কাজ করাটা খুবই সহজ হয়েছে। এদিকে হেয়ার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে টম হ্যাঙ্কস নিজেও জানতেন না রবার্ট রাইটও থাকবেন এতে। পরে যখন পরিচালকের কাছে বিষয়টি শোনেন অবাকই হয়ে গিয়েছিলেন। ফরেস্ট গাম্পের অভিনেতাদের ফিরিয়ে আনতে হবে এমন বড় কোনো পরিকল্পনা ছিল না রবার্ট জেমেকিসেরও। বিষয়টি অনেকটা অজান্তেই ঘটে গেছে। ফরেস্ট গাম্প তৈরি হয়েছিল এক বোকাশোকা ছেলে ও তার শৈশবের বান্ধবী জেনির গল্প নিয়ে। নানা প্রতিকূলতার পর একসময় তারা বিয়ে করে। হিয়া সিনেমাটিও সম্পর্কের গল্পে তৈরি হয়েছে, তবে এতে প্রাধান্য পেয়েছে একটি বাড়ি। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই বাড়িতে বসবাস করা একাধিক পরিবারের কাহিনী উঠে এসেছে হেয়ার সিনেমায়। এতে বিভিন্ন বয়সের চরিত্রে দেখা যাবে হ্যাঙ্কস ও রাইটকে। মারিও সেন, শোবিজ টুনাইট।